বিয়ের পর এটা আমার বরের প্রথম জন্মদিন। ছোট একটু অ্যারেঞ্জমেন্ট করেছি, কেক এনেছি, তখন ভেবেছিলাম ভিডিও করব, সেটা আর করা হয়নি। তো এখন দেখি স্যার কি করছেন, দেখি চলুন আপনারা আমার সাথে। কি করছো তুমি? কটা বাজে জানো? কখন কাটবে কেক? চলো সবাই এসে গেছে তো, চলো চলো চলো। কেক কাটবে না? যাও যাও আমি যাচ্ছি, যাও। আমরা কি কেকেই শেষ করবো প্রোগ্রাম নাকি অন্য কিছু করবো? ঠিক, বিরিয়ানি আছে, আমার বউ আজকে বিরিয়ানি রান্না করছে, ও তো বিরিয়ানি স্পেশালিস্ট, বিয়ের আগে প্রচুরবার বিরিয়ানি বাড়ি থেকে করেছে, লুকিয়ে লুকিয়ে আমাকে পাস করেছে, প্রচুর বিরিয়ানি খেয়েছি। আজকে আমাদের বাড়িতে প্রথম ও বিরিয়ানি রান্না করছে, ফাটাফাটি গন্ধ বেরিয়েছে বাড়ির চারিদিকে, রাস্তার লোক তো বাড়ির লোককে বাড়ির দিকে আসা যাওয়া শুরু করেছে, কি এমন হলো খেতে সেটা আমরা শেয়ার করবো খাওয়ার সময়, ঠিক আছে? এখন আমরা বিরিয়ানির ছবিটা দেখে নাও চট করে। থ্যাংক ইউ। কেমন হবে গো বিরিয়ানিটা আজকে? ভালো হবে, ঠিক আছে দেখা যাক কেমন হয়, চলো সঙ্গে থাকবো। তো আমাদের কেক কাটাই শেষ হয়ে গেছে, আমরা বিরিয়ানি খাচ্ছি। কি রান্না করেছে বিরিয়ানিটা? মিষ্টিমা ভালোই করেছে, রাঁধুনি। এই যে আজকের বিরিয়ানির রাঁধুনি, কেমন আছে? আমাদের তো ভালোই লেগেছে, কি বলিস? শোন আমরা তাহলে খেয়ে নেবো, কি আবেগ করতে পারছি, বাঙালির ছেলে পায়েস হবে না তা হবে, পুরো বিরিয়ানি পায়েস একদম মিলেমিশে একা। বিরিয়ানি পায়েসেই শেষ নয়, এরপর রয়েছে আইসক্রিম। থ্যাংক ইউ, ফেসবুকে প্রচুর প্রচুর উইশ পেয়েছি তোমাদের থেকে, থ্যাংক ইউ সকলকে, অনেক ধন্যবাদ, টাটা। Happy birthday.